আজ 15 দিন হয়েছে বাড়িতে আছি আমি। এই 15 দিন তেমন কিছুই বদলায়নি, আর না বদলিয়েছে কোনো সম্পর্ক। যেটা যেভাবে ছিল সেটা ঠিক সেভাবেই আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি আর না হয়েছে কোনো উন্নতি, বরং অবনতি ঘটেছে অনেকটাই। আর এই অবনতি হলো আমার আর ওনার সম্পর্কের মাঝে আরও বেশি তিক্ততা চলে এসেছে, আর এই তিক্ততা ঘিরেই আছে আমার আর ওনার সম্পর্ক। আজ 15 দিন ধরে আমি আমার বাড়িতেই আছি, আর এই 15 দিনে উনি মানে রিদ আমার কোনো খবর নেননি, আর না করেছে একটি বারের জন্য কোনো ফোন। হয়তো ডলি আপুকে নিয়ে ভালোই আছেন, তাই আমার কথা মনেই পড়েনি। আচ্ছা, আমি কি ওনার আমাকে মনে পড়ার আশায় আছি? কিন্তু কেন, উনি তো আমার সাথে কখনো এমন কিছু করেননি যে আমি তার আশায় চেয়ে বসে থাকব। সবটা জেনেও কেন আমি এতটা বিচলিত? স্বামী বলে এতটা বিচলিত আমি, নাকি অন্য কিছু? না, তাকে তার মতোই থাকতে দেওয়া উচিত, ভাববো না আর আমি তাকে নিয়ে। এই 15 দিন ওই বাড়ির সবাই আমার খবর নিয়েছে, বিশেষ করে দাদা দাদি আর আয়ন ভাই একটু বেশি নিয়েছে। ঘন্টায় ঘন্টায় আয়ন ভাইয়া আর দাদি ফোন করবে আমাকে, দুজনেই সারাদিন ভিডিও কল করবে আমাকে। দাদি বাড়ি থেকে করবে, আয়ন ভাইয়া অফিস থেকে করে। আমার কাজ শুধু রিসিভ করে রেখে দেওয়া, কারণ দাদি কথা বলে আয়ন ভাইয়া কোনো কথা বলে না, নিজের মতো করে কাজ করে, আর আমি কি করি সেটা লক্ষ্য রাখবে। আমি কিছু বললে আমাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে, তাই আর কিছু বলা হয়ে ওঠে না। যদিও আমার এখানে 3 দিন থাকার কথা ছিল, কিন্তু এই 3 দিনের জায়গাটা বাড়াতে গিয়ে অনেক কাঠখড় পোহাতে হয়েছে আমাকে, নানান ধরনের মিথ্যার আশ্রয় নিতে হয়েছে আমাকে। তারপরও দাদা দাদি ঘন্টায় ঘন্টায় ফোন করে বলবে কবে যাচ্ছি, কখন যাচ্ছি। আমাকে ছাড়া নাকি খানবাড়ি একবারই অচল, দাদির কিছুই ভালো লাগে না আমাকে ছাড়া, ইত্যাদি। আর আমি এটা সেটা বলে কাটিয়ে নিই এই বাড়িতে যাওয়ার থেকে। আয়ন ভাইয়া যেদিন আমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, ওই দিন আমি বাড়িতে পা রাখার সাথে সাথেই আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সে কি কান্না! এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বাড়িটি একটি কান্নার মহল, আর আমি ভুল করে সেই মহলে ঢুকে পড়েছি, যেখানে একটা কান্নার রাজা আছে আর একজন কান্নার রানী। তারা শুধু কান্না আর কান্নাই করে বেড়ায়, কি সাংঘাতিক ব্যাপার ভাবা যায়। পরে আব্বু আম্মুর থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে আমাকে কোলে নিয়ে পরে দু হাতে জড়িয়ে রাখে আমাকে বুকের মাঝে পুরো আধা ঘন্টা। আম্মু আয়ন ভাইয়াকে সোফায় এনে বসায়। আয়ন ভাইয়া শুধু নীরব দর্শকের মতো সবটা দেখছিল। আসলে আমরা 3 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট আর সবার আদুরে। কখনো আব্বু আম্মুর থেকে একটা রাতও দূরে থাকিনি, আবার মাঝে মাঝে রাতে আম্মু আব্বুর সাথে ঘুমাতাম। হঠাৎ করে আমার বিয়ে হয়, তাদের কোলের মেয়েটা চলে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলেন তারা। আমাদের ফোনে রোজ কথা হলেও দেখাটা আটকে মাস পরে হয়েছে, তাই হয়তো খুশিতে কান্না করে দেয় আম্মু আব্বু। আপুও ছিল আমাদের বাসায় দুলাভাইকে নিয়ে, কিন্তু আমার ভাইয়াটা ছিল না, এখনও নেই অবশ্য। ভাইয়া চিটাগং আছে এই মুহূর্তে তার নতুন ব্যবসার প্রজেক্টটা নিয়ে, কবে আসবে জানি না, হয়তো কাজ শেষ হলেই চলে আসবে। ওই দিন রাতে আয়ন ভাইয়া ঢাকায় ফিরে গিয়েছিল। আমাদের বাসার সবাই আয়ন ভাইয়াকে অনেক করে বলেছিল থেকে যেতে, কিন্তু ভাইয়া থাকিনি, ওনার নাকি অফিসে কী কাজ আছে। যাওয়ার সময় আমাকে অনেক কিছু বলে গেছে, আমার হাত দুটো ধরে, যাতে ঠিক করে খাওয়া দাওয়া করি, পাগলামো না করি। আর এবার ঢাকা গেলে নাকি আমার জন্য সারপ্রাইজ থাকবে একটা। কি সারপ্রাইজ দেবে আয়ন ভাইয়া তা তো জানি না, তবে তার সারপ্রাইজ আর আমি দেখতে পারবো না এটা কিন্তু শিওর, কারণ আমি তো আর ঢাকায় ফিরেই যাচ্ছি না কখনোই। ঢাকা থেকে সব কিছু ছিন্ন করে এসেছি ব্রাহ্মণবাড়িয়াতে, তাই আবার ঢাকাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই তো আমার ভাইয়াকে বলে তার কাছে যাওয়ার ব্যবস্থা করেছি। একেবারের জন্য ভাইয়ার কাছে চিটাগং চলে যাব কাল, পরে ওইখানে কিছুদিন থাকার পর অন্য কোথাও চলে যাব, যেটা আমার পরিবার ছাড়া কেউ জানবে না। অবশ্য এখনও কেউ জানে না আমার মনে কি চলছে, আর ওই বাড়ির কেউ জানে না আমি যে চিটাগং চলে যাচ্ছি। আমি আম্মু আব্বুকে না করে দিয়েছি যাতে দাদা দাদিকে কিচ্ছু না বলে এই বিষয়ে। ব্রাহ্মণবাড়ি আর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আমি আর আব্বু।
ভেতরে ঢুকতেই আমাকে পাশে দাঁড় করিয়ে সামনে আগায় টিকিট কাউন্টারের দিকে। চট্টগ্রামে ভাইয়ার কাছে যাব আমি আর আব্বু, আমাকে ভাইয়ার কাছে রেখে আব্বু কাল চলে আসবে তাই আজকে আমাকে নিয়ে যাচ্ছে। আব্বু সামনে টিকিট কাউন্টারের দিকে আগাতেই আমি হতাশ চোখে চারপাশে তাকাই ব্ল্যাকের টিকিটের জন্য, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোথাও যেতে হলে তিন চার দিন আগে থেকে টিকিট কাটতে হয়, নয়তো পরে টিকিট পাওয়া যায় না একদম। আর যেগুলো পাওয়া যায় সেটা হলো দাঁড়িয়ে থেকে যেতে হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম স্টেশনে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে, এত সময় তো আর দাঁড়িয়ে থেকেও যেতে পারবো না। যেহেতু আগে আমাদের টিকিট কাটা হয়নি তাই আমি এক্সট্রা টাকা দিয়ে ব্যাকে টিকিট নেয়ার জন্য চারপাশের চোখ বোলাতেই সামনে হাজির হয় আমার আব্বু। আমি আব্বুকে এত তাড়াতাড়ি আসতে দেখে ভ্রু কুচকে এলো আমার। আব্বু চলে আসা দেখে নিশ্চিত হলাম যে টিকিট পাইনি, তাই হতাশ চোখে আবারও চারপাশে তাকাবো, তখনই আব্বুর কথায় চমকে উঠলাম আমি। আব্বু হালকা চিন্তা সুরে বলে ওঠেন, আমুনি দেখ না, আমি টিকিট কাউন্টারে যাওয়ার সাথে সাথে কাউন্টারের ছেলেটা আমাকে দুটো টিকিট হাতে দিয়ে বলল এগুলো নাকি আমাদের জন্য কাটা হয়েছে, সাথে এটাও বলল আমাদের আপনজন নাকি কেটেছে টিকিটগুলো, নাম বলিনি, কেমন না ব্যাপারটা বল। আব্বুর এমন কথায় আমি কিছুটা চিন্তায় পড়লেও পরে ভাবলাম হয়তো ভাইয়া তার কোনো ফ্রেন্ডকে দিয়ে কাটিয়ে রেখেছেন আমাদের জন্য, কারণ ভাইয়া একবার বলেছিল যে তার ফ্রেন্ডের সাথে কথা বলবে টিকিটের জন্য, তাই এত মাথা ঘামাইনি আমি। ভিআইপি কম্পার্টমেন্টে বসে আছি আমি আর আব্বু, আমার কাছে কেমন জানি আজব লাগছে সব কিছু। আমরা যে ঢাবিতে বসে আছি সেটা পুরো খালি একটা রুম, আমি আর আব্বু ছাড়া আর কেউ নেই এই রুমে, কিন্তু ট্রেনের বাকি রুমগুলোতে মানুষে ভরপুর, অথচ আমাদেরটা ভিআইপি রুমে সিটগুলো এক একটা ফিক্সড প্রাইস হয়ে থাকে। এত টাকা ক্ষতি করে তো আর মালিকপক্ষ রুম খালি রাখবে না, আর যদি রাখেও তাহলে আমাদেরকে কেন এই রুমে জায়গা দিল, এই বিষয়টা কিন্তু আমাকে ভীষণ ভাবাচ্ছে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আব্বু বলে ওঠে, আমুনি তুমি একটু বসো, আমি টিকিট মাস্টারের সাথে কথা বলে আসছি, এই হলটা সম্পূর্ণ খালি কেন জেনে আসছি, তুমি বসো কেমন, ভয় পেয়ে না, আব্বু আছে তো। আমি আব্বুর কথা একটা মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে সায় জানালাম। আব্বু যেতেই আমি পুরো রুমে একা হয়ে গেলাম। কেন জানি না আমার প্রচণ্ড ভয় করছে এই মুহূর্তে, মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে আমার সাথে। আমার এমন সব চিন্তা ভাবনায় অবসান ঘটানোর জন্য সিটে নিজের গায়ে দিয়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো আমার সামনে কেউ বসে আছে, সাথে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তার সাথে কেবিনের ভিতর অনেক মানুষও রয়েছে আর সবাই আমাকে দেখছে। আমার এমনটা মনে হয় আমার ঘুমটা হালকা হয়ে আসে, অল্প সময়ের জন্য আমার চোখ লেগে গিয়েছিল তাই ঘুমটা হালকা হতেই নিজের চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতেই আমি আঁতকে উঠি, সাথে সাথে শোয়া থেকে বসে পড়ি আর সামনের মানুষটাকে দেখে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছে তাকে দেখে। আমার সামনে আহমদ রিদ খান বসে আছেন, মানে আমার গুণধর স্বামী। আমার সামনে সিটে বসে নিজের গা হালকা এলিয়ে দিয়ে এক পাল ফ্লোরে রাখা, অন্য পাল সিটের মধ্যে তুলে দিয়ে তার উপর নিজের হাত রাখা, সেই হাতে বন্দুক ধরে নিজের কপালের সাইড করছে আর চোখ দুটো বন্ধ কর। তার সাথে রয়েছে অনেকগুলো বডিগার্ড যারা আমাদের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। আমি ওনাকে এমন শান্ত অবস্থায় দেখে ভয়ে কান্না দিলাম মুহূর্তেই, কারণ আমি জানি এখন আমার সাথে খারাপ কিছুই ঘটতে চলেছে। উনি তখনও চুপ করে আছেন, ওনার চুপ থাকাটা আমাকে আরও ভয় পেয়ে দিচ্ছে। আমি সবটা সহ্য করতে না পেরে শব্দ করে কান্না করে দিলাম, পরে খানিকটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠি, আব্বু আব্বু কোথা। বাকি কথাগুলো বলার জন্য আমার আর সাহস হলো না, আর না বলার জন্য আমার মুখটা রইল। আমি মুখ দিয়ে শব্দ বের করার সাথে সাথে উনি ঝড়ের গতিতে উঠে দাঁড়িয়ে আমাকে শক্ত করে সিটের সাথে লাগিয়ে এক হাতে দুগাল চেপে ধরে অন্য হাতে বন্দুকটা আমার মুখে ঢুকায় লুডলিভাবে। ওনার চোখে ছিল খুন করার নেশা আর চেহারা ছিল হিংস্রতা, আমি তাকে শুধু দেখেই চলছি। আমার দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো। নিজেকে কীভাবে বাঁচাবো ওনার থেকে, উনি কি আজ সত্যিই আমাকে মেরে ফেলবেন। আমার এমন সব চিন্তাভাবনায় ওনার মানে হৃদের হাতে থাকা বন্দুকটা আরও খানিকটা চাপ দিয়ে আমার মুখের ভেতর ঢুকায়, এতে করে আমি আরও কষ্ট পাচ্ছি আর আমার সারা শরীর ভয়ে ঘেমে একাকী হয়ে গেছে।
কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বেয়ে ঘাড়ে পড়ছে। আমার এমন অবস্থা দেখে উনি আমার দিকে ঝুঁকে এসে লাল লাল চোখে দাঁতে দাঁত চেপে বলল, পিষে ফেলি, মেরে দেই, নাকি ট্রেনের নিচে দেবো তোকে। বউ বলে, ছাড় পেয়ে যাবি তুই, আমার কাছ থেকে পালিয়ে যাবি তুই, আর আমি বুঝতেও পারবো না। তোর কি মনে হয় তোর খবর থাকে না আমার কাছে, পালিয়ে বাঁচতে পারবি আমার কাছ থেকে? সবকিছু এতই সোজা।